আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কি f11s 4K প্রোর ভিডিও? দেখে তো মনে হইতে আছে DJI Mavic Mini-র ভিডিও। বাহ, খুব চমৎকার ভিডিও তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোগো ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য, যে স্থানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আরিচা পাটুরিয়া ফেরিঘাট। এখানে পদ্মা রিভার ভিউ অ্যান্ড রিসোর্ট রয়েছে একটি, খুব চমৎকার এবং দৃষ্টিনন্দন আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ড্রোনটি উপরে টেক অফ করলাম এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভবনটি, এটি হচ্ছে পদ্মা রিভার ভিউ অ্যান্ড রিসোর্ট। আসলে বেশি টাকা দিয়ে DJI Mavic Mini কেনার কোনো মানেই নেই। আমি DJI Mavic Mini দুর্নাম করছি এমনটা না, অল্প টাকায়, যাদের অল্প টাকা আছে তারা কেন বেশি টাকা দিয়ে DJI কিনবে? দেখেন, আমি f11s 4K Pro ড্রোন কিনেছি এবং ড্রোনের ভিউটা আপনারা একটু দেখেন। আসলে সব মিলিয়েই একটা ভিডিও, যখন সুন্দর একটা লাইট, সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা সবুজ বনায়ন পাওয়া যায় আর সাথে যদি থাকে f11s 4K Pro ড্রোন, তাহলে এমন ভিডিও পাওয়াটাই স্বাভাবিক। তাহলে কেন বেশি টাকা দিয়ে DJI? এই আপডেট যুগে একটি ড্রোনের শখ কার না আছে? তাই তো আমি বলছি যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ। মানে আরএফএলের একটা ভিডিও আছে যে অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল, ঠিক সেই রকমটাই যে অল্প টাকায় খুব ভালো রেজলিউশনের একটি ড্রোন আপনি কিনতে চাইলে অবশ্যই এই ড্রোনটি কিনতে পারেন। আমি কিন্তু আমি ভালো ড্রোন পেয়েছি, মানে আমি খুব ভালো ফুটেজ পেয়েছি, ভালো রিভিউ পেয়েছি, সেই জন্য আপনাদের কাছে বলতেছি যে আসলে আপনারা আমার মুখের কথা নাই, আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ভিউ আসছে। তাহলে আমি অল্প টাকায় সাধ্যের মধ্যে সবটুকু সুখ এটা বলতেই পারি। আসলে এই ভিডিওটি কেমন লেগেছে, ভিউটা কেমন এসেছে আশা করব আপনারা কমেন্ট করে জানাবেন।